বইটাকে বদলাতে দেবেন না, বইটাকে বদলাতে দেবেন না, অনেক ক্ষতি হয়ে যায়। এক আদি বিজেপি, দুই ধান্দাবাজ তৎকাল বিজেপি এবং তিন পরিযায়ী বিজেপি। শনিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার কালনার বইমেলায় হাজির হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এরপরে রাজ্যপাল জগদীপ ধনখড় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভানু গোয়েন্দার জহর অ্যাসিস্ট্যান্ট বলে তীব্র কটাক্ষ করলেন। পাশাপাশি তিনি এও বলেন, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীরা বিধানসভা ভোটের আগে যোগদান মেলা করেছিলেন, এখন শুধুই বিয়োগ মেলা চলছে। প্রসঙ্গত, 26 জানুয়ারির আগে থেকেই রাজ্যপাল বনাম রাজ্য সংঘাত আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে, তারই বহিঃপ্রকাশ দেখা গেল এদিন। সব বদলানো, বইটাকে বদলাতে দেবেন না, বইটাকে বদলাতে দেবেন না, অনেক ক্ষতি হয়ে যায়। পাঁচটা ভালো রাখতে হবে, রোটি কাপড়ার মাকানের লড়াই, এখানে ধর্মের জায়গা নেই, ধর্ম পরে। আজ দুপুরে কাল্লা শহরের বইমেলায় আসেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। করোনা বিধিনিষেধ মেনে বইমেলা হওয়াতে খুশি তিনি। পাশাপাশি তিনি জানান, আগামী পৌরসভা নির্বাচনে কালনায় তৃণমূল পৌরসভা দখল করবে সে ব্যাপারে 100% নিশ্চিত। আগামী দিনে তাসের ঘরের মতন খান খান ভাবে ভেঙে যাবে বিজেপি দলটি, এমনটাই তিনি কটাক্ষ করলেন। এক আদি বিজেপি, দুই ধান্দাবাজ তৎকাল বিজেপি এবং তিন পরিযায়ী বিজেপি, তো সেই নাটকটা এখনো চলছে। তো বিজেপি আড়াআড়ি ভাবে ভাঙছে, যারা কিছু ধান্দায় ভোটের আগে গিয়ে দখলদারি করতে চেষ্টা করেছেন, আর যারা পুরনো বিজেপি করেন তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তারা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন এবং সেখানে ওদের একটা সংঘাত তৈরি হয়েছে। আর এখন বিজেপি পুরোদস্তুর একটা ভঙ্গুর তাসের ঘরের মতো ভাঙছে। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা ভোটের আগে যোগদান মেলা, যোগদান মেলা, রোজ বিকেলবেলা কারুন না হাতে পতাকা, আর এখন বিয়োগ মেলা, বিয়োগ মেলা, একজন করে বেরিয়ে যাচ্ছেন এবং কিছু লোক যারা নতুন এসছেন তারা বিজেপিটা দখল করার চেষ্টা করছেন। এখানেই শেষ নয়, বিজেপিটা একটা ভালো, খুব সুন্দর একটা কমিক রিলিফ শুরু হয়েছে, সেটা হচ্ছে জগদীপ ধনখড় এবং শুভেন্দু অধিকারী জুটি বেঁধে তারা ভানু গোয়েন্দা আর জহর অ্যাসিস্ট্যান্ট, এই একটি কমিক রিলিফ বিজেপিতে তৈরি করছেন, বাংলার মানুষকে এই সার্কাসটা তারা দেখাচ্ছে। পাপাই সরকার, এলসিডব্লিউ ইন্ডিয়া, পূর্ব বর্ধমান। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমস এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন, এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে, তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082। নিত্য নতুন স্পোর্টস এর সরঞ্জাম নিয়ে এবার শহর দুর্গাপুরে হাজির ড্রিম স্পোর্টস, যেখানে আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ডেড জার্সি, খেলার বল, ক্রিকেট ব্যাট, বিভিন্ন ধরনের ট্রফি সহ ব্র্যান্ডেড খেলার জুতো, আর দাম যা অন্যান্য জায়গার থেকে একেবারে কম। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের খেলার সরঞ্জাম নিতে আজই আসুন ড্রিম স্পোর্টসে। এছাড়াও অভিনব ট্রফি রয়েছে এই ড্রিম স্পোর্টসে, যা শহর দুর্গাপুরে আপনি দেখেননি আগে কোনোদিন। ড্রিম স্পোর্টস, ডেভিড তিলক মোড়, দুর্গাপুর 7132-05, ফোন নাম্বার 7029-68-1375, এছাড়াও 8348-53-9439।